এই ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম, তোমাদের পৃষ্ঠা নাম্বার 111, যাদের 2024 সালের বই। তোমরা যদি 111 নং পৃষ্ঠাটা বের করো, তাহলে দেখবা যে ওখানে চারটা অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে এটা হচ্ছে 2 নম্বর, যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 15 দিনের খাদ্য মজুত আছে, ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের কতদিন চলবে? ওকে, চলো তাহলে আমরা একটা সমাধান করে করে ফেলি। এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক, ঠিক আছে? একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুত আছে, অর্থাৎ একটা ছাত্রাবাস যেখানে অনেক ছাত্ররা আছে, সেখানে 50 জন ছাত্র আছে, এই 50 জন ছাত্রের 15 দিনের খাবার আছে, ওই পরিমাণ খাদ্য 25 জন ছাত্রের কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? চলো সমাধান করতে যাই। তবে সমাধান করার আগে, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলো সমাধানে চলে যাই। এইখানে মনে করো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম করে 15 দিন, 15 দিন আছে, আর 15 দিনে খাদ্য আছে কতজন ছাত্রের? 50 জন ছাত্রের। ওকে, যেহেতু ঐকিক নিয়ম, তাহলে দেখো দেখো মজুতকৃত খাদ্য 50 জন ছাত্রের চলে কতদিন? 15 দিন। তাহলে এখন আমরা বের করবো একজনের কয়দিন চলে, কারণ একজনের বের করলে বাকি বাকি সবগুলোরই আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে মজুতকৃত খাদ্য একজন ছাত্রের চলে, দেখো এইখানে আবার গুণ হলো কেন, ঠিক আছে? এটা বোঝার জন্য আমি আগেই বলছিলাম, যদি বেড়ে যায় সংখ্যা, মানে বৃদ্ধি পায়, তাহলে গুণ হয়, আর যদি কমে যায় তাহলে ভাগ হয়। এখন এখানে একটু চিন্তা করো, দেখো 50 জন ছাত্র মিলে একটা খাবার খায়, ধরো একটা খাবার 50 জন ছাত্র মিলে কয়দিন খাইছে? 15 দিন। অর্থাৎ 50 জনের খাইতেই লাগছে 15 দিন, সেখানে একজনের খাইতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে বলো তো? অবশ্যই কিন্তু বেশি দিন লাগবে, তাই না? এই জন্য গুণ হয়ে গেছে। তাহলে দেখো কত হয় এখানে, 15-কে যদি 50 দিয়ে গুণ করি 750 হয়ে যায়, ঠিক আছে? তাহলে একজন ছাত্রের কয়দিন চলবে? 750 দিন। তাহলে মজুতকৃত খাদ্যটা 25 জন ছাত্রের, কারণ কয়জন এখানে? 25 জন ছাত্র। 25 জন ছাত্র কয়দিন চলবে সেটি আমাদের বের করতে বলছে, ঠিক আছে? তাহলে 750কে যদি 25 দিয়ে ভাগ দেই কত হয়ে যায়? 30 হয়ে যায়, ঠিক আছে? তাহলে 25 জন ছাত্রের কয়দিন চলবে? 30 দিন চলবে। খুবই কিন্তু ইজি, ঠিক আছে? এখানে যতজনের বলতো আমরা ততজনেরই কিন্তু বের করে ফেলতে পারতাম। এখানে 25 জন বলছে, 25 জনের বের করে ফেলছি। যদি 30 দিন, তো সরি 30 জন বা 40 জন, 50 জন, 10 জন, 11 জন, যাই বলুক না কেন, প্রথমে আমরা একজনেরটা বের করে নেব, দেন তারপরে ওই সংখ্যা দিয়ে এসে ভাগ দিয়ে দিলেই আমাদের কিন্তু বের হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ডে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।